السلام عليكم، এস পি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো গত পর্বে আমরা দেখছি লুপ নিয়ে কাজ করছিলাম, তো আজকে আমরা দেখব যে পিএসপি ফর্ম টিউটোরিয়ালটা আর কি। অর্থাৎ আপনি একটা টেবিল বানাবেন, একটা ফর্ম বানাবেন, ওই ফর্মের ভিতরে সরি ফর দ্য লেট। আচ্ছা, তো আজকে আমরা দেখবো একটা ফর্ম কীভাবে গেট মেথড এবং পোস্ট মেথড দুটো দিয়ে দেখতে চেষ্টা করব। অর্থাৎ কীভাবে একটা মেথড, গেট মেথড অথবা পোস্ট মেথড দিয়ে কীভাবে ডাটাগুলো পাস হচ্ছে সেটা দেখবো আর কি। তো চলুন স্টার্ট করা যাক। তো আমি সর্বপ্রথম যদি এখানে যাই, এখানে একটা নতুন একটা ফাইল নিতেছি, ফর্ম দিয়ে সেভ করলাম। ওকে ফাইন। তো এখন এখানে দেখেন, এখানে এসটিএমএল যে ফর্মেটটা আছে সেটা আমার একটা সেভ আছে। আচ্ছা, তো এসটিএমএল এর এখানে আমি জাস্ট চাচ্ছি যে এখানে এসটিএমএল ফর্মেট আমি আর টাইপ করব না, এটা আপনারা এসপি ফাউন্ডেশন ঢুকলে এখানে গেলেই পাবেন। এই এসটিএমএল এ যখন ক্লিক করবেন ক্যাটাগরি হাউ টু ক্রিয়েট যে এসটিএমএল ফর্মেট, এখান থেকে জাস্ট আমরা কপি করে নিয়ে আসতে পারি আপাতত। এতটুকু জাস্ট আপাতত কপি করে নিয়ে আসলাম, দেন এখানে টাইপ করে দিলাম। তো এখান থেকে এখন যেটা করব, ওকে ফাইন। তো এখন যেটা করব, আমরা একটা টেবিল যদি ক্রিয়েট করি, টেবিল ক্লাস নিলাম না, প্রথমে ফর্ম অ্যাকশন, অ্যাকশনটা পরে দিচ্ছি, মেথড আপাতত আমি পোস্ট মেথড দিয়ে করতেছি, আর এখানে ওই টেবিলে যেটা কপি করে রাখছিলাম কাট করে সেটা দিয়ে দিলাম টিআর। টিআর ভিতরে আমি যদি প্রথমে নেম দিই, ইনপুট টাইপ টেক্সট নেম নেম জাস্ট এতটুকু দিলাম। যদি আমি টিআর পর্যন্ত পুরোটা কপি করি, দিলাম জাস্ট অ্যাড্রেস বা এজ, দিলাম টেক্সটে দিলাম আপাতত এজ এজ। ওকে ফাইন। আবার টিআর আরটা নিলাম, টিএইচ ইনপুট টাইপ দিলাম আপনার সাবমিট বেলু সে। এখন যদি এটুকু আমি রান করি তাহলে কী হয় একটু খেয়াল করি। আমাদের ফর্মটা নাম দিচ্ছি এখানে, ফর্ম যদি দেই এখানে, যদি ফর্ম দেই বেসিক পিএসপি, এর ভিতরে ফর্ম ডট পিএসপি দিতে হবে, সরি পিএসপি, দেন চলে আসলো। এখন আমি যখন জি আচ্ছা, ওকে ফাইন। তো আমরা এখন নেম আর এজ নামে দুইটা ফিল্ড নিয়েছি আর একটা সাবমিট বাটন নিয়েছি। তো এখন আমরা ফর্মটি যখন সাবমিট করব তখন আমরা দেখতে চাচ্ছি যে, আপাতত আমি ডাটাবেজে সেভ করব না, জাস্ট দেখতে চাচ্ছি যে যে এগুলো দিয়ে সাবমিট করব সেগুলোই আমার পরবর্তী পেজে দেখাবে। অর্থাৎ অ্যাকশন আমরা একটা ক্রিয়েট করব। তো এখানে যদি আমি অ্যাকশন ওয়েলকাম নামে একটা
পিএসপি দেই, এখানে একটা পেজ ক্রিয়েট করতেছি। তো এখানে ভিতরে ওয়েলকাম স্পেস দিয়ে আমি জাস্ট একটা পিএসপি কোড, সরি পিএসপি দিতেছি যে ইকো ইকো সরি পোস্ট ওকে আমি এটা বোঝাচ্ছি একটু। আচ্ছা ওকে ফাইন, এখন এখানে দেখেন ওয়েলকাম লিখলাম আর এখানে পিএসপি ইকো করলাম পোস্ট, অর্থাৎ পোস্ট মেথডের মাধ্যমে। অর্থাৎ আমি এখান থেকে এখানে যে নেমটা দিয়েছি এই নেমে আমি নেমটা আমি এখানে কল করব নেম, এবং কি এখানে যে এজ দিছি সে এজটা এখানে হবে। তাহলে আমার এখন আউটপুটটা আসার কথা যে যখন আমি এখানে এই সাবমিট ফর্মটাতে ক্লিক করব এখানে কিছু লিখে, এখানে যখন কোনো কিছু লিখে এবং এজ লিখে আমি সেভ দেবো, তখন আমার ওই নামটার সকল ওয়েলকামের মেসেজের ভিতরে আসার কথা। তো দেখি কি হয় আমাদের। ওকে তো আমি দিলাম যে শাহাবুদ্দিন এজ সাপোজ দিলাম 20। এই যে ওয়েলকাম এমডি শাহাবুদ্দিন, ইউ আর 20 ইয়ার্স ওল্ড। তো এভাবে মূলত আমরা যেটা দিব সেটাই এখানে আসবে। তো এখানে যদি আমি একটা ব্যাক বাটন ইউজ করি তাহলে ব্যাক দিলাম, এই যে আবার ব্যাকে চলে আসলাম। এখানে সাপোজ দিলাম এমডি আসিও, তো আবার ওয়েলকাম এমডি আসিও ইউ আর 20 ইয়ার্স ওল্ড। তো ওকে আশা করি টিটেলটা বুঝছেন। তো আজকে পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখবো কীভাবে একটি ডাটাবেস ক্রিয়েট করতে হয়, এমনকি একটি ডাটাবেসের ভিতরে একটি টেবিল ক্রিয়েট করতে হয় এবং ওই টেবিলের ভিতরে আপনি ডাটা ইনসার্ট করতে হয়। অর্থাৎ আমরা এরকম ফর্ম ক্রিয়েট করব, এরকম ফর্ম ক্রিয়েট করব আমরা, যেমন সাইন আপ ফর্ম বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন সাইট থাকতে পারে যেখানে আপনারা রেজিস্ট্রেশন করেন বা আমরা রেজিস্ট্রেশন করে থাকি, সেই রেজিস্ট্রেশন ফর্ম ক্রিয়েট করব। সেই ডাটা যখন আমরা সেভ দেবো সেই ডাটাগুলো আমাদের ডাটাবেসে চলে যাবে। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে এটা করার চেষ্টা করব। তো আজকে পর্যন্তই ভালো থাকবেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ, গুড বাই।